যত আগা আর বলদের কাণ্ড কারখানা সব আমার ঘরের মধ্যে। আমার ঘরে দুইটা বলদ আছে, তার মধ্যে বড় বলদ হলো যে এইটা, এই যে দেখতে পাচ্ছেন, নামও তার মূলা, দেখতেও সাদা মূলা, খালি গায়ে যত সুন্দরী মুন্দরী সব কিছুই আছে, কিন্তু মাথায় এক ফোঁটা বুদ্ধি তার নাই। মানুষের বিলারে দেখছি তাজা মাছ দেখলে কি করে, আর এইগুলো দেখেন ভয়তে বাসে না, একটা তাজা মাছ দেখে সে কি করবে বুঝতে পারতেছে না, সামনে নিয়ে বসে রয়েছে, একবার এদিক তাকায়, একবার ওদিক তাকায়, আরেকবার মাছের দিকে তাকায়। আবার একটা মাছিও যদি সামনে দিয়ে উড়ে যায়, তারও আবার খুব ভালো করে দেখে নেয় যে মাছিটা কি করতেছে। তাই যে মাছটা মেলাক্ষণ ধরে জায়গায় শুয়ে রয়েছে, দেখে মাছটার দিকে ভালো করে সে পর্যবেক্ষণ করতেছে, যে হে ভাবতেছে মাছটা মনে হয় মরে গেছে, তো মরা থাক, সে চুপ করে বসে বসে দেখতেছে। তা মাছটা যখনই একটু লাভ দিয়ে ওঠে, সে আবার একটু তাকাই ওঠে, তো তাকাই তাকাই দেখে। এর আগে কোনো সময় আমি মাছ করতে যাই, শান্তি পাইনি, মানুষের বিলের জ্বালায়, মানুষের বিলে এসে মারে জ্বালায় খায়। মানুষের বিলে বলতে কি, আশেপাশের যে বিলাইগুলো থাকে সেগুলো কিন্তু খুব জ্বালা যন্ত্রণা করে, আর এই যে আমার বিলে দেখেন তাজা মাছ দেখলি ভয়তে ফাল দিয়ে ওঠে। এতক্ষণ চুপ করে বসেছিল, যেই মাছটা আবার লাফালাফি শুরু করছে, সে আবার ভয়তে উঠে ওই যে দাঁড়াইছে। সেটা তাজা মাছ দেখলি যে কি ভয় ফায় তাকে, এরম ভয় আমি আর দেখি নাই। এরম অগাকের ওর ঘরে আসে নাকি, যদি থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানাইতে পারেন। তা আমার এই মূলারছে আবার পুষিটা একটু চালাক আছে, সে আবার একটু কোনো কিছু নড়াচড়া দেখলি তারে থাবা থাবা দিয়ে ধরে, আর যদি না নড়ে সেই সময় চুপ করে নিয়ে বসে থাকে। এরকম কত ঘটনা আমার ঘরের মধ্যে আছে, এরকম ছোট ছোট ইঁদুর আছে না, ফলো ইঁদুর, এই ফলো ইঁদুরগুলো এরকম দৌড়ে চুপ করে তারে বুকি নিয়ে শুয়ে থাকে, যেই দেয় ইঁদুর একটু নড়তেছে সেই তারে আবার জাতা দিয়ে ধরে রেখে, বুঝছেন? তো এই হলো কাহিনী। তাই যে মাছ নড়ানড়ি দেহে সে বাইরে চলে গেছে, আর আমি মাছটা নিয়ে আবার বালতির মধ্যে ধুয়ে দিছি।